আমার বউ আছে সজ্জা অবস্থা উনি প্যারালাইস হয়েছে পড়ে রয়েছে প্যারালাইস হয়েছে বলতে মানে এটা কতদিন আগে পা পড়ে গেছে আজ এক বছর এক দশ দশ মাস দশ মাস হলো খালের উপরে বসে খেতে রাজি না আমি হাত পা নাড়িয়ে খাবো ঠিক আছে এই অক্ষয় চক্রবর্তী বলে এই নাম্বারটা আমি তোমায় দিয়ে গেলাম ঠিক আছে তুমি রেখে দেবে তোমার কাছে আর যখন এনি হও যেরকম প্রবলেম হবে আমাকে অন্তত একবার ফোন করবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ বা নতুন একটা ভিডিওতে কিন্তু আজকে ভিডিওটা অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে পেছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছ হ্যাঁ এক দাদু যে বিগত পাঁচ বছর ধরে এই রাজারহাট যে ব্রিজটা রয়েছে ঠিক এই রাজারহাটের যে ব্রিজটা আমি কিন্তু লোকেশন অ্যাড্রেস ডিটেলস মানে গুগল ম্যাপ থেকে শুরু করে সব কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো ব্যাপারটা আমি একটু বলি এখানে দাদু বিগত পাঁচ বছর ধরে এখানে আলু কাবলি বিক্রি করছে একটা ঠেলা গাড়িতে করে এইবার আমরা এটা খোঁজ পাই দ্য ল্যাথকো রাইডার থেকে এবার যেই আমরা এই খোঁজটা পাই তখনই আমি সঙ্গে সঙ্গে আর দেরি করিনি আমরা দাদুর কাছে চলে এসেছি এবং দাদুর কাছ থেকে এই আলু কাবলি তো খাবো সাথে সাথে কিন্তু আমরা এই দাদুর বিষয় জেনে নেব যে এই যে ক্রুশিয়াল মুভমেন্ট থেকে উঠে আসলো এই যে একটা লকডাউন গেল বা এই যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো সেক্ষেত্রে দাদুর অবস্থা কীরকম আছে দাদু কেমন আছে দাদুর বাড়ির লোকজন কেমন আছে তো আমার সাথে আজকে আমার সাথে শক্তিদা কিন্তু চলে এসছে আমি অক্ষয় চক্রবর্তী আমার সাথে রয়েছে শক্তিদা তোমরা দেখছো ফুড পিপল এই দুনিয়া কিছু মানুষের সাথে থেকেই হয়তো বদলে যাবে তাই তো তোমার প্রথমে আগে একটু নামটা একটু আমার নাম কালীপদ দে কালীপদ দে তুমি কোথায় থাকো দিয়ারা মাঠপাড়া দিয়ারা মাঠপাড়া তা অ্যাপ্রক্স এখানে কতদিন ধরে বসছো তুমি পাঁচ বছর পাঁচ বছর এজ কেমন তাও একটু বয়স পঁচাত্তর বছর পঁচাত্তর বছর এই যে তুমি আলু কাবলি বিক্রি করে আমার মনে হয় না তুমি পার ডে কত টাকা ইনকাম করো মানে তার আশি টাকা একশো টাকা পার ডে ইনকাম হ্যাঁ এর বেশি আমার ইনকাম হয় না চলে মানে আমরা দু পড়ানি আমাদের কোনো সংসারে চাপ নেই আমার ছেলে বউ টউ সব আছে হ্যাঁ তারা তাদের মতন থাকে তাদের সেরকম ইনকাম নেই তাদের কাছে আমি চাপ দিই না ও আমি এখন নড়ে চড়ে খেতে পারছি বলে আমি চালিয়ে যাচ্ছি ও আমি বসে খেতে রাজি না ও বসে খেলে আমার শরীরে অসুখ বিসুখ এসে পড়বে ও ঠিক আছে আমি খাবারের দোকানে আগে কাজ করতাম ও এখন আমি খাবারের দোকানে কাজ ছেড়ে দিয়ে পাঁচ বছর ধরে এইসব করছি বাড়িতে কে কে আছে এখন বাড়িতে আমার বউ আছে সজ্জা অবস্থা উনি প্যারালাইস হয়েছে পড়ে রয়েছে প্যারালাইস হয়েছে বলতে মানে এটা কত না পা পড়ে গেছে আজ এক বছর এক বছর দশ মাস দশ মাস হলো আর এমনি ছেলে যারা আছে তারা আছে দুই ছেলে আছে ও আর দুই ছেলে মারা গেছে তো মানে দুই ছেলে আছে আর দুই ছেলে মারা গেছে মানে চার ছেলে ছিল আপনার আর দাদু তুমি আগে কত সেল হতো তাও ধরো লকডাউনে এগুলো সব আগে আগে চারশো পাঁচশো চারশো পাঁচশো তখন দুশো আড়াইশো টাকা রোজগার হতো মানে রোজগার হতো তখন স্কুল টিউশন খোলা ছিল হ্যাঁ এখন তো স্কুল বন্ধ মানে আশেপাশে কোনো স্কুল আছে হ্যাঁ ওই সব কালী শিক্ষা নিকেতন কালী ওদিকে আসে স্কুল আছে ওই সব খদ্দেরগুলো এখানে আসতো ছুটির সময় হ্যাঁ বেচাকেনা ভালো হতো এখন যা পরিস্থিতি এখন স্কুল বন্ধ বেচাকেনি কম এই রাস্তার লোকের উপরে যেরকম এই দোকানদার এসছে যেরকম এই দোকানদার এখন খেলো এরকমই রাস্তার লোকের উপরে এখন চলে আমার তো এখন তুমি একটু আলু কাবলির বিষয়ে আসি তুমি আলু কাবলি কত টাকায় দিচ্ছ আর তুমি যে যেরকম চায় আর এছাড়া আমি একটা দেখলাম ছোলা মাখা না কি মটর মাখা নিল ওই পাঁচ টাকা ওটা পাঁচ টাকা ওটা শুধু মটর হয় কি মাখার মতো থাকে শুধু ছোলা পাঁচ টাকা শুধু ছোলা পাঁচ টাকা আলু কাবলি দশ টাকা কুড়ি টাকা করে পাঁচ টাকাও আছে পাঁচ টাকাও আছে আর দাদুকে একটা কথা বলবে তুমি কিন্তু মাস্কটা পরবে কিন্তু মাস্ক একটা রেখে দেবে মাস্কটা কিন্তু পরবে তুমি এই যে পরিস্থিতি আর শোনো না দাদা একটু শোনো তুমি এখানে কতদিন ধরে খাচ্ছ তাও তোমার তো সবজির দোকান না ওটা সবজির ঠেলা
আর তুমি এখানে ডেইলি আসাতাত করো? একদিন বাদ একদিন, একদিন বাদে একদিন। আর তুমি কোথায় থাকো? আমার আছে পোলের হাট। হ্যাঁ, পোলের হাট। পোলের হাট। তো দাদুর কাছে কতদিন ধরে খাচ্ছ? তো অনেকদিন। অনেকদিন মানে বছরখানেক হয়েছে কি? হুম, মাজা ব্যবসা পানি বন্ধ করে দিয়েছিলাম, বক্সা খাওয়া খারাপ ছিল। হ্যাঁ, আবার এই দেড় মাস হচ্ছে চালু করেছি। দেড় মাস হচ্ছে চালু করেছি। তো তুমি এখানে খেয়ে তোমার কেমন লাগে আলু কবিটা? ভালো ভালো মানে। তো এই হলো ব্যাপার। তো সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট এইটুকুনি আমার করতে হচ্ছে যে তোমরা আসো, অন্তত এসে দাদুর হাতে বানানো আলু কবলিটা খাও, আর তার সাথে সাথে যা দিয়ে যা যেরকম সাধ্যের মধ্যে চেষ্টা করো দাদুর পাশে থাকো। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, তো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারা মনে করবে দাদুর পাশে দাঁড়াবে, দাদুকে হেল্প করবে, তারা ডাইরেক্ট ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে ডাইরেক্ট হেল্প করো, ঠিক আছে? ডাইরেক্ট তোমরা এখানে আসো বা ডাইরেক্ট ফোন করে দাদুর সাথে কন্ট্যাক্ট করো, বাস। তো চলো এখন আলু কবলি খাওয়ার পালা, আলু কবলিটা খাই। খেয়ে তোমাদেরকে বলছি যে আলু কবলিটা দাদুর হাতে আলু কবলি ঠিক কেমন বানায়। তো আমার সামনে চলে এসছে দাদুর হাতের তৈরি আলু কবলি, এবং এই আলু কবলিটা আমি এখন খাবো। খেয়ে বলি দাদু কেমন বানায়। মা মা গো, খাওয়ার সময় যেটা করি, টক টকটা লাগছে, তো মানে টক জলে হেভি লাগছে, মানে স্কুলবেলার কথা মনে পড়ে দিচ্ছে। আর আমি একটা আলু কবলি আচার নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আই বাটনে দেখা যাচ্ছে, তোমরা ওই ভিডিওটা চেক আউট করতে পারো। এদিক ওদিক ঘোরা মানে ঘুরছে দেখো আই বাটনে, তো ওই ভিডিওটা তোমরা চেক আউট করে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে ওই ভিডিওটা। তো একটু সত্যিকে বলবো একটু ক্লোজলি দেখাতে, দেখো শুধু আলু কবলিটা একটু পিঁয়াজ ফিয়াজ দিয়ে মাখিয়ে। আর শক্তিদা, তোমার এখানে এসে মানে এই যে খেয়ে তোমার কেমন লাগছে আলু কবলিটা? এটা তো তুই আগেই বলেছিস, এই খাবারে কোনো রিভিউ হয় না। হ্যাঁ, এত বছর বিদ্যুৎ এখন নিজে থেকে স্ট্রাগলিং করছে, অবশ্যই ভালো হবে। হ্যাঁ, এখানে কোনো রিভিউ নেই, ভালো হয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস শক্তিদা, মানে সেই ছোটোবেলায় কিন্তু একটা কথা কিন্তু মনে পড়ে যায় এই আলু কবলি খাওয়ার সময়। আমি কিন্তু এই জিনিসটা দেখি স্কুল স্কুল লাগে না, মনে হচ্ছে স্কুল টাইমে এখন আমরা যাচ্ছি ঠিক দাদুর কাছে আলু কবলি খাচ্ছি আর খেয়ে কিন্তু স্কুলে ঢুকছি। মানে কিছু কিছু জিনিস এত ইমোশন জড়িয়ে আছে, মানে সেগুলো বলে অনেক সময় হয়তো বোঝানো যায় না, তাই তো? দাদু বলছি কি, এই অক্ষয় চক্রবর্তী বলে এই নাম্বারটা আমি তোমায় দিয়ে গেলাম, ঠিক আছে? তুমি রেখে দেবে তোমার কাছে, আর যখন এনি হও যেরকম প্রবলেম হবে আমাকে অন্তত একবার ফোন করবে, ঠিক আছে? বা যদি ফোনে ব্যালেন্স না থাকে আমাকে বলবে, আমাকে মিস কল মারবে, আমি ফোন করব, ঠিক আছে? আর তোমার নাম্বারটা একটু বলো, আমি সেভ করে রাখছি, ঠিক আছে? ভোডাফোনের নাম্বার তো? আচ্ছা বলছি, এই নাম্বারটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি প্রপারভাবে দিয়ে দেবো, যদি মনে হচ্ছে যে দাদুর সাথে এসে কথা বলবে, দাদুর আলু কবলি খাবে, দাদুর পাশে দাঁড়াবে, তো তারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো। দাদু আসি, তুমি একটু হাতটা দাও না, তুমি একটু হাতটা দাও, ঠিক আছে? তুমি ভালো মতো থেকো, আর কোনো ঝামেলার মধ্যে জড়াবে না, ঠিক আছে? তুমি তোমার মতো এখানে, হ্যাঁ তুমি তোমার মতো এখানে ব্যবসা করবে। পানিও করি না, হ্যাঁ কোনো লোকের সঙ্গে মেশামেশিও করি না, আমি নিজের মনে নিজে কাজ করি। শোনা বাড়ি চলে, একটা কথা বলি, তুমি তোমার মতো এখানে ব্যবসা করবে, আর আমার নাম্বার দিয়ে গেছি, তুমি ওই নাম্বারে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, আসলাম আমি, ঠিক আছে, চলো আসছি, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনদিন নেক্সট একটা ভিডিও নিয়ে, এটাকে ভিডিও বলবো না কি আমি বুঝতে পারছি না, বা চলো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, শেয়ারটা কিন্তু করো, শেয়ারটা করলে কিন্তু মানুষজন জানবে আর এখানে আসবে। কিন্তু অ্যাড্রেসের ডিটেলস কিন্তু আমি প্রপার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখানে কিন্তু আসতে তোমাদের সুবিধা হবে, ম্যাপও দিয়ে দেবো গুগল ম্যাপ। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনদিন নেক্সট একটা ভিডিও নিয়ে। ফুড পিপল চ্যানেলে, হ্যাঁ ইউটিউবে দেখা যাবে, ফেসবুকেও দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা কথা, যারা এখনও অবধি চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে কী হয় আমরা একটু মোটিভেট হই আর প্রত্যেকটা মানুষের পাশে মানুষের সাথে আমরা দাঁড়াতে পারি অন্তত। চলো টাটা বাই বাই, আর সাথে শক্তিটা কিন্তু আছে, টাটা।